আজ কপালে কি আছে জানি না, সকাল থেকে উঠে বিপত্তি। কি জানো, সকালে উঠে সমস্ত কাজটা সেরে আমি রান্নাঘরে যাই। যথারীতি আজকেও গেছি রান্নাঘরে, গিয়ে আগে ভাতটা বসাই, ভাতটা বসাই, গ্যাসটা হাই করে দিই, আর তারপরে চাটা বসাই, চায়ের পর ডিম চায়ের বাটিতেই, তারপর চা হয়ে গেল, ডিম হয়ে গেল, তারপর আমি ওই চাটাকে নিয়ে যাই উপরে। উপরে সমস্ত কাজ সারি, মানে তিনতলায় সমস্ত কাজ সারি, আর যাওয়ার সময় গ্যাসটাকে একদম লো করে দিই, একদম লো। ভাত হতে থাকে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা পর আমি নেবে, ওটার কন্ডিশন বুঝে কাজ করি। হয় বাড়িয়ে একটু ফুটিয়ে নিই, কিংবা হয়ে গেলে একটুখানি নিয়ে মাঠটা গেলে নিই, এইরকম। যাই হোক, আজকে আমি যখন উপরে গাছে টাছে জল দিয়ে সমস্ত কাজ সেরে নাপছি, নামার সময় দেখি মানে ধোঁয়া ভর্তি, ধোঁয়া আসছে আর গন্ধ পোড়া কীরকম যেন, দৌড়ে নিচে নেমেছি। ভাবতে পারবে না, নিচে গিয়ে দেখি ভাতের মার সমস্ত শুকে গিয়ে পড়ে গন্ধ হয়ে একটা বিদিকিচ্ছি ব্যাপার। মানে আমি ওটাকে লো করে দিতে ভুলে গেছি, ওই হাই অবস্থা ছিল প্রায় আধ ঘন্টা, একদম যাচ্ছে তাই অবস্থা, মার পড়ে, ভাতের মার পড়ে পুরো, মানে একটা মানে বিচ্ছিরি অবস্থা। আমি নেবে কোনো রকমে ভাতগুলোকে মানে খাওয়ার উপযোগী করার জন্য ঠান্ডা জল ঢেলে দিয়েছি, ঠান্ডা জল ঢেলে মারটার গেলে সেট করে নিয়েছি, দেখি কি দাঁড়ায়। তারপর দেখি যে না, ভাত একদম ঝরঝরে, কিন্তু ভীষণ গন্ধ, পোড়া, বিচ্ছিরি, লালচে, খাওয়া যাবে না, সারাটা দিন মাটি। আর আমি তো জানি রাতের ভাতটা করে রাখি, ইস কী অবস্থা, এত খারাপ লাগছিল না, এতগুলো ভাত, এত চাল নষ্ট। আমি সঙ্গে সঙ্গে আবার ভাত বসিয়ে দিলাম, মানে সেট করে হাঁড়ি ফাড়ি ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, হলো, ভালো গেল আজকের দিনটা। ওহ, কী হবে জানি না। তারপর কাজ করতে করতে, না আগে বলে নি, ওপরে চাটা নিয়ে যাই না, চাটা যেই মুখে দিয়েছি দেখি চিনি দিই, দৌড়ে নিচে নামলাম, আবার চাটা ইয়ে করলাম, ফোটালাম, তিনজনের চা ফুটিয়ে চিনি দিয়ে সেট করে নিলাম, হলো। তারপর ওপরে কাজটা সেরে তো বললাম এই কাণ্ড হয়েছে, আমি কাজ করছি ওপর থেকে স্ল্যাব থেকে ওপরে, মানে রান্নার স্ল্যাব থেকে একটা ডিম পড়ে ভেঙে চৌচির, সেদ্ধ ডিম যদিও, মানে আজকে দিনটা কি যাবে আমি একেবারে কিছু বলতে পারছি না। আমি জানি না আর কত কি জিনিস আমার জন্য অপেক্ষা করছে, ঈশ্বরই জানেন। মোটামুটি সত্যি টেনশনে আছি যে আজকে কি হবে। ওফ, এই করে দিন শুরু, দেখা যাক, থেমে থাকলে তো হবে না, দেখি কতদূর কি। যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট, কি করেছি খাওয়ার সময় সব দেখতে পাবে, জানতে পারবে। ভাঙা ডিম, ডিম মানে কিছুতেই ডিমটা ছাড়াতে পারছি না, একদম লকবদে হয়ে গেছে, ফেটে ওপর থেকে স্ল্যাব থেকে পড়েছে, নিচে হবে না। এই হচ্ছে আজকের এখন পর্যন্ত আমার কাজের মানে নানান ঘটনা, কি আর বলবো বলো, কিছু বলার নেই। যাই হোক, তোমরা দেখতে থাকো, কি বলবো, দেখি কি আর অপেক্ষা করছে, তোমাদেরকে কি দেখাতে পারি, চলো চলো। ব্রেকফাস্ট ছাড়লাম, খেলাম অল্প একটু গরম ভাত, ঘি আর আলু ভাজা। অ্যাকচুয়ালি আমি এই সময় ডিমটা খেয়ে নিই, কিন্তু আজকে খেলাম না, তোমাদের দেখাবো কি অবস্থা ডিমের। চলো আগে জল খাই একটু। এবার একটু ফল খাবো। অ্যাকচুয়ালি এই সময়টাই না আমরা সবাই মানে এই সকালের দিকে ফলটা খেয়ে নিই।
মিষ্টি ভালো মিষ্টি আছে। এই মাত্র আমি স্নান করে এলাম, গরম পড়েছে না, স্নান করে বেশ আরাম হয়। দেখো বাইরে দেখো, মনে হচ্ছে যেন আগুন জ্বলছে, কি অবস্থা, প্রচন্ড রোদ উঠেছে। যাবো একটু পর খেতে যাবো, পরে না এখনই বসবো। আজকে রান্না করেছি পুরো ঘন্ট আর পাঁচমিশালি তরকারি, একটা নিরামিষ, নিরামিষ না মাছের মাথা আছে অল্প সামান্য, আর আলু ভাজা। আলু ভাজা মানে কেনা আলু ভাজা, ওই ডালের সাথে খাওয়ার জন্য। ডাল যদিও আজকে আমার নেই, এমনি খাবো এই। আর দই তো আছে, দই চাটনি তো কমন, চাটনি আমি নিয়ে নিই। আমার খাবার মোটামুটি রেডি করে এসেছি, বাস আর কিছু না, চলো খাবো, খেতে যাব তোমাদের সঙ্গে নিয়ে, তোমরা দেখবে, চলো। এই যে আছে মুড়ো ঘন্ট, এটা একটা পাঁচমিশালি তরকারি, এটা সেই আমার পড়ে যাওয়া ডিম, এটা আলু ভাজা কেনা, এটা আছে দই, দই আমি বাতাসা দিয়ে খাই তোমরা সবাই জানো, আর মাঝে ভাত। এবার তাহলে শুরু করি। মুড়ো ঘন্ট মারাত্মক ঝাল হয়েছে, ঝাল বেশি হয়েছে, আবার একটা মিষ্টি থাকলে ভালো হতো। দইটা খাই, ভীষণ ঝাল, ভীষণ ঝাল লাগছে, আমি ঝাল খেতে পারি না বেশি। এই যে বাতাসা, বাতাসা